শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত জেল হত্যা দিবসের আলোচনা সভায় জাতীয় চার নেতাকে স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাখা হয়েছিল এ সময় তিনি বিএনপি জামাতের অবরোধ পালনের নামে জ্বালাও পোড়াও প্রতিরোধের আহ্বান জানান। যারাই এভাবে আগুন দেবে, জনগণের উপর অত্যাচার করবে এবং গাড়ি বাস ট্রাক আগুন দেবে, সাথে সাথে তাদের প্রতিরোধ করতে হবে। এখানে শুধু কার উপর নির্ভর করলে হবে না, জনগণকেই এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী দাবি করেন বিএনপি নির্বাচন করলে জিততে পারবে না। ওরা জানে যে ওরা নির্বাচন করলে কোনোদিন ক্ষমতা আসতে পারবে না, কারণ 2008 নির্বাচন, সেই নির্বাচনেই তো 300 সিটে পেয়েছিল মাত্র 30টা সিট, আর এখন তো ওদের অপকর্মের জন্য মানুষ তো আরও ওদের প্রতি বিমুখ। নির্বাচনে বিএনপির নেতৃত্ব কে দিবেন তা নিয়ে প্রশ্ন তোলেন আওয়ামী লীগ সভানেত্রী। নির্বাচন করলে ওদের নেতাকে, কাকে প্রধানমন্ত্রী করবে, কাকে দিয়ে মন্ত্রিসভা করবে? বিএনপির চেয়ারপারসন সে তো এতিমের অর্থ আত্মসাতের মামলায় সাজাপ্রাপ্ত, আর এখন তো অসুস্থ, তার বোন ভাই বোনের জামাই আমাদের কাছে এসেছে, আমার সাথে রেহানের সাথে দেখা করেছে, কান্নাকাটি করেছে। আমি তার সাজাটা স্থগিত করে তাকে বাসায় থাকার এবং তার ইচ্ছে মতো চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, একটা কুলাঙ্গার পয়দা করে ছুঁয়ে গেছে জিয়াউর রহমান। বাংলাদেশে অস্ত্র চোরা কারবারির একটা স্বর্গ রাজ্যে গড়ে তুলেছিল, হাতে নাতে ধরা, এবং যে পুলিশ ধরেছে তাকে আবার শাস্তি দিয়েছে, কিন্তু সেই মামলায় কিন্তু সাজাপ্রাপ্ত, মানি লন্ডারিংয়ের মামলায় সাজাপ্রাপ্ত। এবং এই মানি লন্ডারিংয়ের তথ্য কিন্তু এটা কিন্তু বিদেশি গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া, আর এবং আমেরিকা থেকে FBI ওদের যে গোয়েন্দা সংস্থা, তারা এসে কিন্তু তারেকের বিরুদ্ধে সাক্ষী দিয়ে যায়, সেই সাক্ষীতে কিন্তু তার সাজা হয়েছে। তারেক রহমান আর রাজনীতি করবেন না বলে মুস্তাকা দিয়ে পালিয়েছিলেন দাবি করেন প্রধানমন্ত্রী। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার আসলে সেখানে মুচলেকা দেয় যে আর কোনোদিন রাজনীতি করবে না, এই মুচলেকা দিয়ে চলে যায়। এবং সেখানে যে এখন শোনা যায় যে জুয়া খেলে বলে কোটি কোটি টাকা কামাই করে, কোটি কোটি পাউন্ড কামাই করে, এটাই নাকি এই জুয়া খেলাই নাকি তার সব থেকে মানে ইনকাম সোর্স অফ ইনকাম। বিএনপিতে তারেক রহমান ছাড়া আর কোনো নেতা আছে কিনা জানতে চান শেখ হাসিনা। বিএনপি জানে যে তাদের ওই সাজাপ্রাপ্ত আসামিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছে, কেন বিএনপিতে আর কোনো নেতা ছিল না? অন্তত যারা অন্তত লেখাপড়ায় সব দিক দিয়ে একটু ভালো সেটা করতে পারে নাই, ওই সাজাপ্রাপ্ত আসামি, যে কারণে তারা ইলেকশন চায় না।